আজকের আজকের ভিডিওটি খুবই 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 গুরুত্বপূর্ণ কারণ টপিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ করার জন্য কিভাবে টু স্টেপ ভ্যারিফিকেশন প্রপারলি চালু করবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে মনে রাখবেন ভাই এই ভিডিওর গুরুত্বপূর্ণ পাঁচটি পার্ট রয়েছে প্রথম পার্টে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য টুইস্টে ভ্যারিফিকেশনটা কেন এত জরুরি আপনি এ কথাগুলো আগে বুঝবেন বুঝলেই আপনি বুঝতে পারবেন যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য এই টুইস্টে ভ্যারিফিকেশানটা আসলেই আপনার জন্য জরুরি আর যদি মনে হয় যে টুইস্টে ভ্যারিফিকেশান আমার জন্য জরুরি না তাহলে ভিডিওটি শেষ করার কোনো দরকার নাই ভাই আপনার মূল্যবান সময় অযথাই নষ্ট হবে ঠিক আছে দুই নাম্বার পার্টে আমি দেখানোর চেষ্টা করব টুইস্টে ভ্যারিফিকেশান চালু করার পর যে এই টুইস্টের ভ্যারিফিকেশনটা কিভাবে কাজ করে তার দুইটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব তিন নাম্বার পার্টে আমি দেখানোর চেষ্টা করবো যে আপনি আপনার হোয়াটসঅ্যাপের জন্য টুইস্টে ভেরিফিকেশনটা কিভাবে প্রপারলি অ্যাক্টিভ করবেন মানে নিজে নিজেই যেন করতে পারেন তার জন্য হাতে কলমে আমি শিখে দেওয়ার চেষ্টা করব ভিডিওটির মধ্যে খুবই সুন্দর করে ইন্ডিকেট করা থাকবে ভাই যদি দেখেন তাহলে আশা করছি আপনি নিজে নিজেই কাজটা করতে পারবেন চার নম্বর পার্ট আপনি যখন টুইস্টে ভ্যারিফিকেশান চালু করে দিবেন কখনও যদি আপনি মনে করেন যে টুইস্টে ভ্যারিফিকেশানটা আমার অফ করা দরকার তাহলে কিভাবে অফ করবেন সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করব লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট যখন আপনি টুইস্টে ভ্যারিফিকেশান করবেন তখন এখানে সিক্স ডিজিটের একটা নাম্বার দিতে হয় এই নাম্বার দেওয়ার পর কিছুদিন পর যদি আপনার মনে হয় ওই নাম্বারটা আপনার পরিবর্তন করার দরকার তাহলে কীভাবে পরিবর্তন করবেন সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করব তাহলে বুঝতে পারছেন ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং এই ভিডিওটা এক একটু বড় হবে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনি নিজে নিজে এই কাজগুলো করতে পারবেন এবং কাজগুলো কেন করলেন সে সম্পর্কেও একটা ভালো ধারণা আপনি পেয়ে যাবেন তো চলুন তাহলে শুরু করি তাহলে প্রথমে যে জিনিসটা আমরা এখন জানবো সেটা হলো যে হোয়াটসঅ্যাপের জন্য টুইস্টে ভেরিফিকেশন কেন চালু করা খুবই জরুরি কেন খুবই গুরুত্বপূর্ণ দেখেন ভাই আপনারা সবাই জানেন একটা হোয়াটসঅ্যাপ একাধিক ডিভাইসে ব্যবহার করতে পারা যায় আর এই জন্য হোয়াটসঅ্যাপ তাদের সেটিংসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অপশান দিয়ে দিয়েছে সেটা হলো লিঙ্কড ডিভাইসেস ঠিক আছে এই লিঙ্কড ডিভাইসের মাধ্যমে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে একটা মোবাইলের হোয়াটসঅ্যাপ অন্য মোবাইলে সেট আপ করা সম্ভব রকম কোড মোড টোড বাদেই একবার চিন্তা করেন কত ইজিলি একটা ফোনের হোয়াটসঅ্যাপ অন্য ফোনে সেট করা যায় তাহলে এক্ষেত্রে আপনাকে কি করতে পারে আপনার কোনো কাছের বন্ধু যদি আপনাকে বিপদে ফেলতে চায় তাহলে ইজিলি আপনাকে বিপদে ফেলতে পারে আর আপনারা সবাই জানেন একজনকে বিপদে ফেলার জন্য তার খুব কাছের ফ্রেন্ড কলিগস আত্মীয় স্বজনই যথেষ্ট নইলে কিন্তু একজনকে সহজে বিপদে ফেলা যায় না সুতরাং বিশ্বাসের জায়গাটা বিশ্বাসের জায়গাতেই থাকুক ভাই আপনি আপনার জায়গা থেকে সতর্ক হবেন তাহলে আপনি নিরাপদ থাকতে পারবেন তাহলে কি বললাম যে লিঙ্ক ডিভাইসের মাধ্যমে পাঁচ থেকে দশ সেকেন্ডের মাধ্যম মধ্যেই আপনার ফোনের হোয়াটসঅ্যাপটা অন্য ফোনে সেট করে নিতে পারে এটা যেন করতে না পারে এই জন্য আপনি টুইস্টে ভেরিফিকেশনটা চালু করবেন যখনই আপনি এটা সেট করে নেবেন যখনই সে সেট করতে যাবে লিঙ্ক ডিভাইসের মাধ্যমে এই যে টু স্টেপ করার সময় যে সিক্স ডিজিট নাম্বার দিতে হয় ওই নাম্বার ছাড়া সে কখনো সেট করতে পারবে না আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন দুই নাম্বার ভাই আমরা সবাই জানি হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে আমার মোবাইল নাম্বারটাই অ্যান অফ এটা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে প্রবেশ করি তাই না এবার ধরেন আপনি চাপা বনজে আছেন আপনার কোনো একটা ফ্রেন্ড রাজশাহীতে আছে এবার রাজশাহী থেকে আপনার হোয়াটসঅ্যাপটা কেউ হ্যাক করতে যাচ্ছে মানে আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে যাচ্ছে। তাহলে কি করবে আপনার নাম্বার দিয়ে তার ফোনে চেষ্টা করবে যখনই চেষ্টা করবে আপনার ফোনে একটা কোড আসবে তাই না এই কোডটা যদি ওই না পায় তাহলে কিন্তু ওর ফোনে সে লগ করতে পারবে না তাহলে এখন কিভাবে সে লগ করবে এবার আপনার ওই যে কাছের যে বন্ধু বা কলিগস বা ওই যে আত্মীয় স্বজন যে আপনার যাকে ফোনটা দিতে আপনার কোনো দ্বিধা হয় না তাকে সে কন্ট্যাক্ট করবে যে আমি তার অ্যাকাউন্টটা হ্যাক করব তার সব কিছু জানবো তুই আমাকে ওই কোডটা দিস তখন ওই যে যে আপনার কাছে ফ্রেন্ড সে আপনার কাছে ফোনটা নিবে কোডটা আসবে কোডটা ও ওরে দিয়ে দিল যে রাশিদে যে আছে সে আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পেরে গেল হোয়াটসঅ্যাপে প্রবেশ করলে আপনার হোয়াটসঅ্যাপে যা যা আছে সব সে দেখতে পাবে এবং ভবিষ্যতে আপনি যা যা করবেন সব কিছু ওই ফ্রেন্ড দেখতে পাবে কতটা মারাত্মক একবার চিন্তা করেন বাট আপনি যদি টুইস্টে ভ্যারিফিকেশানটা চালু করে নেন এই টুইস্টে ভ্যারিফিকেশন যে সিক্স ডিজিট নাম্বার ছিল যে গোপন নাম্বারটা আপনি ছাড়া আর কোথাও কোনো জায়গায় লেখা নাই এই নাম্বারটা যতক্ষণ পর্যন্ত ওই না পাবে কোড পাওয়ার পরও সে তা আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না এই জন্যই টু স্টেপ ভেরিফিকেশনটা আপনি আপনার হোয়াটসঅ্যাপে চালু করবেন তাহলে দুইটা গুরুত্বপূর্ণ পার্টের কথা বললাম একটা হলো লিঙ্কড ডিভাইস একটা হলো কোড নাম্বার নিয়ে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করা এগুলো ঠেকাতে গেলে কি করতে হবে আপনাকে টু স্টেপ ভ্যারিফিকেশান ওয়ান করতে হবে অবশ্যই অন করতে হবে এটা যারা বিজনেসম্যান আছেন যারা হোয়াটসঅ্যাপে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেন অবশ্যই তারা এই টু স্টেপ ভেরিফিকেশানটা চালু করে রাখবেন আশা করছি ভিডিওর প্রথম পার্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি জানতে পেরেছেন এবার দুই নাম্বার পার্টে আমি দুইটা উদাহরণ দিতে চাইছিলাম কিভাবে কাজ করে আচ্ছা আমরা যখন ফেসবুক আমাদের জিমেল আইডিতে প্রবেশ করি তখন কি হয় তখন আমাদের মোবাইলে কোড আসে কোডটা দিয়ে তারপরে আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করি তাই না অথবা আমরা যারা মোবাইল ব্যাংকিং ইউজ করি কেউ বিকাশ ব্যবহার করেন কেউ সেলফিন ব্যবহার করেন কেউ নেক্সাস ব্যবহার করেন কেউ আবার নগদ ব্যবহার করেন প্রতিবার আমরা যখন প্রবেশ করি তখন আমাদের একটা পিন দিতে হয় না এটাই হলো টু স্টেপ ভেরিফিকেশান এ পিনটা আপনি ছাড়া আর কেউই জানে না কোনোভাবে এ পিন দিতে পারে না এটাই হলো টু স্টেপ ভেরিফিকেশান আর হোয়াটসঅ্যাপে এই জিনিসটাই আপনাকে তৈরি করতে হবে তাহলে আপনার ওই যে গোপন যে সিক্স ডিজিট নাম্বারের কথা বারবার বলছি এটা যদি কেউ না জানে কোশ্চিন কালেও আপনার হোয়াটসঅ্যাপে কেউ প্রবেশ করতে পারবে না তাহলে দুটা পার্ট কমপ্লিট বাকি তিনটা পার্ট যে একটা হলো কীভাবে সঠিকভাবে টুইস্টে ভেরিফিকেশন চালু করবেন কিভাবে আপনি অফ করবেন কিভাবে পিন চেঞ্জ করবেন এটা তো আর ভাই মুখে বলে শেষ করা যাবে না তাই না এই জন্য আমাদের কি করতে হবে আমরা আমাদের হোয়াটসঅ্যাপে প্রবেশ করব। ঠিক আছে প্রবেশ করে প্রথমেই আমরা দেখব যে টুইস্টে ভ্যারিফিকেশানটা কীভাবে সঠিকভাবে চালু করতে হয় তো চলুন তাহলে আমাদের মোবাইল স্ক্রিনে গেলাম এখন আমরা দেখব যে কিভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য টুইস্টে ভ্যারিফিকেশানটা সঠিকভাবে চালু করবেন জন্য কি করবেন আপনি আপনার হোয়াটসঅ্যাপে প্রথমে প্রবেশ করবেন প্রবেশ করার পর ওপরে ডান দিকে লক্ষ্য করুন থ্রি ডটস এ থ্রি ডটসে আপনি ক্লিক করবেন এরকম একটা পপ আপ উইন্ডো চলে আসবে এর নিচে লক্ষ্য করুন সেটিংস লেখা আছে এই সেটিংসে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে চলে আসবেন ওপরে লক্ষ্য করুন অ্যাকাউন্ট লেখা আছে এই অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন এবার লক্ষ্য করুন এই যে টু স্টেপ ভেরিফিকেশন মিডিলের দিকে লক্ষ্য করুন টু স্টেপ ভেরিফিকেশন লেখা আছে এর উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজের নিচের দিকে লক্ষ্য করুন টার্ন অন লেখা আছে এ টার্ন অনে আপনি ক্লিক করবেন এবার লক্ষ্য করুন যে উপরে ছয়টা স্টার চিহ্ন দেওয়া আছে না মানে এখানে আপনাকে সিক্স ডিজিটের একটা নাম্বার দিতে হবে সিক্স ডিজিটের নাম্বার মানে কি জিরো থেকে নয়ের মধ্যে যে কোনো ছয়টা আপনি নেবেন তবে এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন সহজ নাম্বারগুলো নেবেন না এক দুই তিন চার পাঁচ ছয় কিংবা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ কিংবা জোর সংখ্যাগুলো ওয়ান থ্রি ফাইভ এভাবে বা বিজোর সংখ্যাগুলো এভাবে নেবেন না সংখ্যাটা হবে জটিল কিন্তু সহজেই যেন আপনার মনে থাকে এরকম একটা নাম্বার আপনি তৈরি করবেন তাহলে কি বললাম জিরো থেকে নয়ের মধ্যে যে কোনো ছয়টা নিয়ে সিক্স ডিজিটের একটা নাম্বার তৈরি করবেন নাম্বার তৈরি করার পর ওই যে স্টারগুলো আছে এখানে লিখবেন লেখা হয়ে গেলে অটোমেটিক্যালি আপনাকে পরের পেজে নিয়ে চলে যাবে আপনি আগের পেজে যে নাম্বারগুলো দিলেন ওইগুলাই আবার এখানে বসাবেন কোনো পরিবর্তন করবেন না ঠিক আছে মানে আগে যা দিবেন এখানেও তাই দিবেন দেওয়া হয়ে গেলে নিচে লক্ষ্য করুন সেভ লেখা আছে এই সেভে আপনি ক্লিক করবেন তাহলে আপনার অ্যাক্টিভ হয়ে গেল। এখানে খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো এই যে সিক্স ডিজিট নাম্বারটা দিলেন এ নাম্বারটা কখনোই ভুলা যাবে না যদি ভুলে যান তাহলে আপনি আপনার হোয়াটসঅ্যাপে কখনোই প্রবেশ করতে পারবেন না অন্যকে ঠেকাতে গিয়ে নিজেই যেন না ঠেকে যান এ এই সিক্স ডিজিট নাম্বারটা কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গায় লিখে রাখবেন প্রয়োজন হলে আপনার যে এসএসসির সার্টিফিকেট বা এডুকেশান সার্টিফিকেটগুলো আছে সেখানে একটা কাগজে লিখে রাখবেন এটা খুবই জরুরি ভাই এটা ভুলে গেলে আপনি আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবেন না লক্ষ্য করুন এই পেজটার দিকে অনেকেই বলে এ পেজে যে ইমেলটা অ্যাড করতে বলে সে এই ইমেলটা অ্যাড না করলেও চলবে তবে ভাই আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় এইটা অ্যাড করা খুবই জরুরি কারণ আপনি যদি সিক্স ডিজিট নাম্বারটা আনফর্চুনেটলি কখনো ভুলে যান তাহলে এটা রিকভার করবেন কেমন করে কোনো উপায় তো নাই তাই না তাহলে যদি কখনো ভুলে যান এই ইমেলের মাধ্যমে আপনি এটাকে রিকভার করতে পারবেন আর যদি মনে করেন না আমার তো ভুলার কোনো চান্সই নাই আমার ইমেল অ্যাড্রেস অ্যাড করার দরকার নাই যদি করেন তাহলে লক্ষ্য করুন স্কিপ লেখা আছে যে নিচের দিকে স্কিপ কারো কারো ওপরের দিকে স্কিপ লেখা থাকে স্কিপ অর্ডটা খুঁজে বের করে স্কিপে ক্লিক করবেন স্কিপে ক্লিক করলেই আপনি পরবর্তী এই পেজে চলে আসবেন মানে আপনার টু ইস্টে ভেরিফিকেশন একদম কমপ্লিট আপনাকে আর কিছু করা লাগবে না আমি যেহেতু চাচ্ছি যে ইমেল অ্যাড করতে তাহলে আমরা আবারও আগের পেজে যাই ভাই হ্যাঁ আগের পেজে আসলাম আসার পর এখানে কি করব আমাদের একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করব। ইমেল অ্যাড্রেস অ্যাড করতে গেলে আপনাকে অবশ্যই ইমেলটা অ্যাক্টিভ থাকতে হবে মানে আপনার মোবাইলে চালু আছে এমন একটা ইমেল অ্যাড করবেন কারণ ওই ইমেলে একটা কোড যাবে ওই কোডটা না দিলে কিন্তু ইমেলে অ্যাড হবে না ভাই হ্যাঁ তাহলে একটা ইমেল অ্যাড করলাম অ্যাড করার পর নিচে লক্ষ্য করুন নেক্সট লেখা আছে এই নেক্সটে আমি ক্লিক করাম করলাম নেক্সটে ক্লিক করলে আমার ওই মেলে একটা মেসেজ মানে মেল পাঠাবে হোয়াটসঅ্যাপ থেকে লক্ষ্য করুন এই যে এরকম একটা মেল পাঠাবে এই মেলের এখানে দেখুন লেখা আছে হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশন কোড এই যে সিক্স ডিজিটের কোডটা ওইখানে বসাতে হবে তাহলে ওইখানে বসালাম বসানো হয়ে গেলে লক্ষ্য করুন ভ্যারিফাই লেখা আছে ভ্যারিফাইয়ে ক্লিক করলাম ভ্যারিফাই ক্লিক করলে আবারও দেখুন ওই পেজে চলে এসেছি তাহলে আমাদের এবার এটা প্রপারলি একদম হান্ড্রেড পার্সেন্ট আমাদের টুইস্টে ভেরিফিকেশানটা কমপ্লিট এরপর থেকে ওই যে ছুঁচকা বন্ধুগুলা কলিগস গুলা বা আত্মীয় স্বজন আছে যারা আপনাকে বিপদে ফেলতে চায় এরা আপনাকে আর বিপদে ফেলতে পারবে না আপনি হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ হয়ে গেলেন ঠিক আছে এখান থেকে বের হয়ে ভাই এখান থেকে একেবারে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর আপনি যখন আবারও আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন প্রবেশ করলে লক্ষ্য করুন এরকমটা একটা একটা পপ উইন্ডো আসবে এখানে বলতে চাইছে আপনি ওই যে সিক্স ডিজিট যে নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারটা এখানে দিতে বলছে দিয়ে দিবেন দিয়ে নিয়ে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না হলে পারবেন না তাহলে প্রবেশ করলেন তবে ভাই এটা প্রত্যেকবার ওই যে বিকাশ নগদ সেলফিন নেক্সাসের মতো দেখাবে না মাঝে মধ্যে আপনাকে এটা দিবে আপনি ওই সিক্স ডিজিট দিয়ে প্রবেশ করবেন যেন আপনি কখনো ভুলে না যান আপনি যদি এটা ব্যবহারই না করেন রে ভাই তাহলে তো ভুলে যেতে পারেন তাই না এই জন্য মাঝে মধ্যে আপনাকে হোয়াটসঅ্যাপ এটা দিবে আপনি এটা দিয়ে প্রবেশ করবেন প্রবেশ করা কমপ্লিট তাহলে এই বিষয়টা একদম কমপ্লিট নাকি এখন মনে করেন কিছুদিন গেল যাওয়ার পর মনে হলো যে টুইস্টে ভেরিফিকেশনটা আপনার অফ করা দরকার তাহলে টুইস্টে ভেরিফিকেশনটা কেমন করে অফ করবেন তাই না অফ করতে চাইলে আবারও আমরা ওই ভেরিফিকেশনে যাবো কিভাবে ডান দিকে লক্ষ্য করুন থ্রি ডটস এর উপরে ক্লিক করবেন নিচে লক্ষ্য করুন সেটিংস এর উপরে ক্লিক করবেন তারপর লক্ষ্য করুন অ্যাকাউন্টস অ্যাকাউন্টসে ক্লিক করবেন এই যে লক্ষ্য করুন টুইস্টে ভ্যারিফিকেশন এর উপরে ক্লিক করবেন দেখুন ওই যে পেজে চলে এসেছি তাই না এই পেজের এখানে লক্ষ্য করুন লেখা হচ্ছে টার্ন অফ ঠিক আছে যদি আপনি টার্ন অফ করে দেন তাহলে টার্ন অফে ক্লিক করবেন আবারও লক্ষ্য করুন টার্ন অফ টার্ন অফে ক্লিক করবেন ক্লিক করলে এটা অফ হয়ে যাবে মানে টুইস্ট ভেরিফিকেশন কমপ্লিটলি অফ ঠিক আছে এখন যদি মনে করেন মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা আপনি ওই যে টুইস্ট ভেরিফিকেশন করার জন্য সিক্স ডিজিট যে নাম্বারটা দিয়েছিলেন মানে জিরো থেকে নয়ের মধ্যে যে নাম্বারটা দিয়েছিলেন ওইটা যদি পরিবর্তন করতে চান তাহলে কি করবেন এই যে নিচে লক্ষ্য করুন চেঞ্জ পিন লেখা আছে এই চেঞ্জ পিনে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনি নতুনভাবে ওই যে জিরো থেকে নয়ের মধ্যে যে কোনো ছয়টা নাম্বার আপনি পছন্দ করে একটা নাম্বার তৈরি করবেন তৈরি করা কমপ্লিট হয়ে গেলে এই যে এখানে লিখবেন লেখার পর আবারও পরবর্তী পেজে যেভাবে আমরা করে এলাম এর আগে দুইবার দিতে হয় তাই না ভাই তাহলে এখানে দিবেন ওই নাম্বারটা আবারও দিবেন দেওয়ার পর নিচে সেভ আসবে সেভে ক্লিক করবেন তাহলে আপনার পিন চেঞ্জ হয়ে যাবে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এই সম্পূর্ণ ভিডিও থেকে আজকে আমি আলোচনা করার চেষ্টা করলাম যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে কীভাবে হানড্রেড পারসেন্ট নিরাপদ করবেন যদি কোনো ভুল ত্রুটি হয় ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভুলটা ধরিয়ে দিবেন তাহলে পরবর্তী সময়ে আবারও কোনো একটা ভিডিও বানানোর চেষ্টা করব আর যদি ভিডিও থেকে উপকৃত হন ভান ভাই তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমি উপকৃত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ